মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া, বাউল গানের চ্যানেল। Yeah.
স্নোর। যেমন করেই হোক এই উদয়পুরের মস্ত আমার চাই। মস্ত লোভি বাস ওই হামুচ্ছা, তোমাকে আমি ওই মসনদে বসার সাথ চিরতরে মিলন করে দেব, কারণ তুমি আমাকে উজির পদে বহল করবে বলে কথা দিয়েছি, আর সেই কথা তুমি বার খেলাপ করে আর আমার মাথায় ছিটি দিয়েছো খুন। এবার তোর নিয়ে তোমাকে সেই পাপের প্রাশ্চিতের ফল আমি ভোগ করাব। একাকাকি ভাবছেন সেনাপতি? এসেছেন উজির সাহেব, বেশ ভালোই করেছেন, কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে। বলুন কে সে আলাপ? আমি শুনতে পেলাম ওই জাহাপনা আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করে সেই উজির পদে নাকি ওই নাজিমকে বহল করছে। আমার দেহে এক বিন্দু রক্ত থাকে ওই শয়তান নাদিমকে আমি কিছুতেই উজির পদে বহাল হতে দেব না। ওই জানে শয়তান বাচ্চা কি শুধু আমার হাতে হাত মিলে কাজ করে যাবে। বলুন সেই কি কাজ? প্রথমত আর যদি আমাদের হত্যার গোপন কথা কেউ জানতে পারে তুমি শুধু আমার বুদ্ধি মতো কাজ করে যাবে। তারপর বাদশাহ নাদিমকে হত্যা করে উদয়পুরের মসনদে, আর তখন তুমি হবে আমার প্রধান উজিরে আজ। তাই নাকি? বলেন কি আমি যে আজকে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, কিন্তু তবে শুনুন উজির সাহেব, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন এর যদি একটু নরচর হয় তাহলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। সেনাপতি তুমি এখন উজির ভিরসাকে চিনতে পারলে না, আমি শুধু কাঁটা দিয়ে কাঁটা তুলব, তোমাকে আমি কলের চাকার মতো ঘুরাবো, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না, পাবে পাবে শুধু তোমার কাঁধে একখানা ভিক্ষার ঝুলি।